আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওতে শেয়ার করব তোমাদের 2023 সালে ভাষা পারদর্শী পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে, সে ভাষা পারদর্শী পরীক্ষায় তোমাদের স্কিল টেস্টের রেজাল্ট দিয়েছে, অর্থাৎ তোমরা কারা কারা স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারবে সেটার লিস্ট প্রকাশ করেছে বোয়েসেল। তো দেখো, এই যে বোয়েসেলের ওয়েবসাইটে কিন্তু রয়েছে স্কিল টেস্টে অংশগ্রহণের লক্ষ্যে অষ্টম ইপিএস টপিক ইউবিটি 23 কোরিয়া ভাষায় এর পরীক্ষার রেজাল্ট, ঠিক আছে। বোয়েসেলের ফেসবুক পেজে কিন্তু বোয়েসেল এই নোটিশটা দিয়েছে এবং প্রথম কমেন্টে কিন্তু লিঙ্কও দিয়ে দিয়েছে ওয়েবসাইটে, ঠিক আছে। তো 2023 সালে ভাষা পারদর্শী পরীক্ষায় যারা পাস করেছে সেখান থেকে কারা কারা স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারবে তাদের লিস্ট বা রেজাল্ট এইখানে আছে। এই যে তারিখ, এখানে ক্লিক করলে তোমাদের এক্সেল শিটটা ডাউনলোড হয়ে যাবে এবং পরে ওপেন করলে এরকম চলে আসবে। তো আজকে ভিডিওতে দেখাবো এক ক্লিকে তোমরা কীভাবে স্কিল টেস্টের রেজাল্টটা দেখতে পারবে, অর্থাৎ কারা কারা তোমরা স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারবে সেটা তোমরা কীভাবে এক ক্লিকে জানতে পারবে সেটার বিস্তারিত তথ্য আমি শেয়ার করব। তো তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও, কোরিয়া সংক্রান্ত বিস্তারিত আপডেট ভিডিও পেতে। দেখো অলরেডি অসংখ্য ভিডিও রয়েছে, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো, আমি এক্সেল শিটটাকে কনভার্ট করে পিডিএফে ওপেন করে ফেলেছি, তোমরা চাইলে এটা করতে পারো। তো এক্সেলেও দেখা যাবে, তোমাদের পিডিএফেও দেখা যাবে, ঠিক আছে। কীভাবে খুব সহজে জাস্ট এক ক্লিকে তোমাদের রেজাল্ট দেখতে পারো সে পদ্ধতিগুলো আমি শেয়ার করব। তো সবার আগে আমি এক্সেল শিট থেকে দেখাই। তো দেখো, স্কিল টেস্টে তোমরা যারা ভাষা পারদর্শী পরীক্ষায় পাস করেছো এবং স্কিল টেস্টে কারা কারা অংশগ্রহণ করতে পারবে তাদের সবার লিস্ট এখানে রয়েছে। তো এখানে দেখো, তোমাদের রেজাল্ট দেখার জন্য এক্সেল শিটটা ওপেন করবে, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এফে ক্লিক করলে তোমাদের সামনে একটা সার্চ বার চলে আসবে, ঠিক আছে। তো আমি দেখো কন্ট্রোল এফে ক্লিক করবো এখন। তো দেখো, কন্ট্রোল এফে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু এই সার্চ বার চলে আসলো। এখানে আমি হচ্ছে আমার, তোমরা কিন্তু চাইলে এখান থেকে নাম অনুযায়ী দেখতে পারো বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে পারো, ঠিক আছে। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখব। তো আমি এখানে আমার ধরো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে তোমাদের বসাই দিচ্ছি। এই যে ফাঁকা ঘরে তোমরা তোমাদের কী করবে, রেজিস্ট্রেশন নাম্বারটা বসাই দিবে, ঠিক আছে। বসাই দেওয়ার পরে জাস্ট এখান থেকে ফাইন নেক্সটে ক্লিক করবে, করার পরে দেখো এই যে 16 নাম্বার সিরিয়ালে কিন্তু এই স্টুডেন্টের নাম চলে আসছে, কাদের এমডি আব্দুল। হ্যাঁ, ওর দেখো এই যে নাম চলে আসছে, অর্থাৎ এই ছেলেটা স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারবে। তো এখানে দেখো আমি আবার আরেকটা তুলে দিচ্ছি এখানে। তো দেওয়ার পর এটা দেখো সার্চে ক্লিক করলাম, দেখো এই যে 19 নম্বর সিরিয়ালে চলে আসছে। এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দেখুন তো খুব সহজে এই এতগুলো শিটের ভিতর থেকে তোমাদের কাঙ্ক্ষিত তোমার যে রোলটা আছে সেটা কিন্তু তুমি বের করতে পারবে খুব সহজে, ঠিক আছে, এক্সেল শিট থেকে। অথবা আমি একটু দেখাই তোমরা পিডিএফে কীভাবে পারবে। তো এই পিডিএফের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। তো পিডিএফে আসার পরেও কন্ট্রোল এফে চাইলে ক্লিক করতে পারো, বা মোবাইল দিয়ে যদি তোমরা কেউ ওপেন করো পিডিএফ শিটটা তাহলে ওপরে দেখতে পারো কোনায়, একদম পিডিএফের ওপরে কোনায় কিন্তু সার্চ বার পাবে, এই যে ফাইন টেক্স সার্চ, এটা যে জুমের মতো একটা চিহ্ন আইকন আছে, এখানে জাস্ট ক্লিক করলে দেখো এই যে সার্চ বার চলে আসলো। এখানে তোমাদের কী করবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তুলবে, ঠিক আছে। তো আমি দেখো রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাই দিচ্ছি। দেখো রেজিস্ট্রেশন বসানোর পর জাস্ট এখান থেকে তোমরা এই যে নেক্সটে ক্লিক করে দিবে। দেওয়ার পর দেখো এই যে এইটা এইখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটা যেই ঘরে আছে 12 নম্বর কলামে, এই যে তোমাদের এটা কিন্তু মার্ক হয়ে গিয়েছে, হাইলাইট হয়ে গিয়েছে, এখানে তোমাদের নাম আছে, ঠিক আছে। নাম দেখবে, রেজিস্ট্রেশন নাম্বার দেখবে, দেখে মিলাই নেবে তোমার নাম আসছে কি না। হ্যাঁ, তো যে নিউজটা আমি দেখলাম, তোমাদের 135 যাদের মার্ক রয়েছে ভাষা পারদর্শী পরীক্ষায়, তোমরা যারা 135 পেয়েছো বা এর উপরে যারা পেয়েছো তারা সবাই কিন্তু স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। সো তোমরা খুব সহজেই এক ক্লিকে তোমরা এই তোমাদের স্কিল টেস্টের রেজাল্টটা দেখতে পারবে, যে কারা কারা তোমরা স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারো কি না পারবে কি না, ঠিক আছে। বিস্তারিত এই শিটে রয়েছে, এখানে টোটাল 160টা পেজ রয়েছে এবং এখানে প্রায় অনেকগুলো লিস্ট রয়েছে, ঠিক আছে। টোটাল কতজন তোমরা স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারবে তার বিস্তারিত আছে। তো তোমাদের এই স্কিল টেস্টে কিন্তু টোটাল 6358 জনকে তারা টিকিয়েছে। তো এর ভিতর থেকে 6000 জনকে কিন্তু রোস্টার করা হবে, ঠিক আছে। টোটাল 6358 জন স্কিল টেস্টের জন্য টিকছে, এর ভিতর থেকে 6000 জন রোস্টারে যাবে। তো আশা করি তোমরা পুরো বিষয়গুলো বুঝতে পেরেছো। এইখানে তোমাদের রোল আছে কি না, নাম আছে কি না, রেজিস্ট্রেশন আছে কি না ইত্যাদি চেক করতে পারো খুব সহজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবে আর ভিডিওটি শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।